আমি পেশাগত একজন ড্রাইভার। ঘটনা তখনকার, যখন আমি গাড়ি চালানো শিখছিলাম, 2013 সালে। একটা কথা বলে রাখি, আমি যে গাড়ি চালানো শিখছিলাম সেটা ছিল একটা পিক আপ ভ্যান। আমার ওস্তাদ মাসিক চুক্তির ভিত্তিতে ভাড়া পায়। চুক্তিটা ছিল এমন, তারা সারা মাস সিলেটে ঘুরে ঘুরে দোকানে দোকানে সাইনবোর্ড লাগাবে। যেহেতু সাইনবোর্ড লাগাবে, সেহেতু আমার ওস্তাদ আমাকে আর নিল না। তো সমস্ত কাজ তারা সুন্দরভাবে শেষ করে, কোনো সমস্যা হয়। ঘটনাটা শুরু হয় ফেরার পথে। সিলেটের শ্রীমঙ্গল থেকে তারা গাড়ি টান দেয়। প্রায় 15 কিলোমিটার মতো আসার পর গাড়িটি খারাপ হয় এবং গিয়ার বক্সের সমস্যা হয়। তারা দিনের বেলা গাড়ি টান দিয়েছিল বলে ওস্তাদ অনেক খুঁজে খুঁজে একটা মিস্ত্রি ধরে আনে, কিন্তু তাও সেই মিস্ত্রি গাড়িটা ঠিক করতে পারছিল না, কারণ অনেক কিছু পাল্টাতে হবে। ওস্তাদ ঢাকায় মালিককে ফোন করে সমস্ত ঘটনা বলে। মালিক বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, কী কী লাগবে আমায় বল, আমি জুবেরকে দিয়ে সব কিনে পাঠিয়ে দিচ্ছি। তো জিনিসপত্র নিয়ে আমি রওনা হলাম রাতের বাস। আস্তে আস্তে প্রায় পরের দিন সকাল হয়ে গেল। এসে সারাদিন খেটে খুটে প্রায় রাত 10টায় কাজ শেষ। তারপর আমরা মিস্ত্রিকে তার দোকানে পৌঁছে দিলাম। মিস্ত্রি আমাদের এত রাত্রে যেতে বারণ করল, কিন্তু ওস্তাদ বলল, না ভাই, কাল সকালের মধ্যে যে করেই ঢাকায় থাকতে হবে, নইলে মালিক খুব রাগ করবে। এই বলার পর আমরা ওখান থেকে রওনা দিই। কিছু দূর আসার পর ওস্তাদ বলেন, আমার খুব ঘুম পাচ্ছে, কোনো জায়গায় চায়ের দোকান থাকলে বলিস তো, আমরা গাড়িটা থামিয়ে অল্প একটু চা খেয়ে নেব। কিছু দূর যাওয়ার পর সামনে আমরা একটা বাজার দেখতে পাই। সেই বাজারে প্রায় সব দোকানই বন্ধ ছিল, কিছু দূরে একটা চায়ের দোকান দেখা যায়। তো আমি ওস্তাদকে বলি, ওস্তাদ একটা দোকান পাইছি। ওস্তাদ সেই জায়গাতে গাড়িটাকে থামান। আমরা দেখতে পেলাম দোকানে একটি বৃদ্ধ লোক। আমরা সেখানে গিয়ে বললাম, কাকা চা হবে? সে বলল, হবে বাবা, একটু অপেক্ষা কর, মাত্র পানিটা বসাইছি। এভাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটি আমাদের 2 কাপ চা দিল। চা খাওয়ার পর আমরা ওইখানে তাকে টাকা দিই এবং বেরিয়ে পড়ি, আবার রওনা দিই। তার 5 কিলোমিটার আসার পর ওস্তাদ বলে উঠল, জুবে, পিছনের ডালাটা একটু দেখ তো, ভারী ভারী মনে হচ্ছে। আমি গাড়িটার পিছনে তাকালাম। বলে রাখা ভালো, আমাদের গাড়িটার পিছন দিকটা খোলা ছিল, যে কোনো কিছু থাকলে আমরা দেখতে পাবো। আমি পিছে তাকানোর পর দেখতে পেলাম আমাদের গাড়ির পিছনের বডিতে একটা লাশ শুয়ে আছে। সেই লাশের শেষ সীমানায় 2 মহিলা বসে কি যেন ফিসফিস করে বলা বলি করছে। আমি এসব দৃশ্য দেখে ওস্তাদকে বললাম, ওস্তাদ গাড়িটা থামাও, পিছনে লাশ আর 2টো মহিলা আছে। ওস্তাদ আমার কথা শোনার সঙ্গে সঙ্গে গাড়িটা থামিয়ে দিল। আমরা নিচে নেমে 2জনে দেখলাম অবাক করা কাণ্ড, পিছনে কেউই নেই। ওস্তাদ আমার উপর রেগে যায় এবং বলে ওঠে, খামোখা ভয় পাইতাছিস তুই? আমি ওস্তাদকে বলি, ওস্তাদ আমি সত্যি দেখেছি। ওস্তাদ আমার কথায় কান্না দিয়ে বলে, ধুত ধুত। ওস্তাদ আবার গাড়িতে উঠে গাড়ি টান দিলেন। কিছু দূর যাওয়ার পর যে ফিসফিস শব্দটা আমি শুনেছি সেটা ওস্তাদ শুনতে পায়। তাই ওস্তাদ পিছে কি আছে তা দেখার জন্য মাঝখানের গ্লাসটা ঠিক করে নেয়, এবং তারপরে ওস্তাদ তার নিজের চোখে ওই একই দৃশ্য দেখতে পায়, যে একটা লাশ শোয়ানো রয়েছে আর 2টো মহিলা বসে ফিসফিস করে কথা বলছে। আমাদের গাড়ির আওয়াজ খুব বেশি, তাও যেন আমরা শুনতে পাচ্ছি যে ওই 2টো মহিলা লাশের কাছে বসে ফিসফিস করে কি যেন বলা বলি করছে। এই দৃশ্য আয়নায় দেখার পর
ওস্তাদ সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করল। ঠিক সেই সময় সামনে থেকে একটা পাস আমাদের দিকে তাড়া করে এলো। আমি সঙ্গে সঙ্গে ওস্তাদকে বলে উঠলাম, ওস্তাদ সামনে দেখেন। ওস্তাদ আমার কথা শুনে তাড়াতাড়ি সামনের দিকে তাকিয়ে আমাদের গাড়িটিকে বাসটির পাস কাটিয়ে এগিয়ে নিয়ে এসে এক জায়গায় দাঁড় করানো। আরেকটু হলেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত। এইবার ওস্তাদ আস্তে আস্তে গাড়ি চালানো শুরু করল। কিছুক্ষণ যাওয়ার পর আমরা আবার সেই একই জায়গায় এলাম যেই জায়গায় আমরা একটু আগে এক বাজার দেখেছিলাম। আমি ওস্তাদকে জিজ্ঞেস করলাম, ওস্তাদ আমরা যে বাজারটা দেখেছিলাম এটাই কি সেই বাজারটা? ওস্তাদ বলে উঠল, হ্যাঁ এটাই সেই বাজার, কিন্তু আমরা কি করে আবার এই একই রাস্তায় চলে এলাম? কিন্তু এর থেকেও আমরা আরও বেশি অবাক হয়ে গেলাম আরেকটি দৃশ্য দেখে। সেটা হলো সেই বাজারে যে চালার কাছ থেকে আমরা চা খেয়েছিলাম তিনি সেখানে নেই এবং তার চায়ের দোকানেরও কোনো অস্তিত্ব নেই সেই বাজারে। আমি ওস্তাদকে বলে উঠলাম, ওস্তাদ আমরা কি ঠিক জায়গায় এসেছি? ওস্তাদ বলে উঠল, হ্যাঁ এই সেই বাজার, কিন্তু এখানে তো আর কোনো চায়ের দোকান খুঁজে পাইতাছি না। আমরা কার কাছ থেকে চা খাইলাম? ওস্তাদ এই কথা বলার পর আমরা দুজনেই আরও ভয় পেয়ে গেলাম। ওস্তাদ আমাকে বলল, বাজারের কোনো দারোয়ানরে দেখা যাইতেছে নাকি দেখতো? আমি আশেপাশে দেখলাম গাড়ির ভিতর থেকে কোনো লোক নেই। হঠাৎ কোত্থেকে এক দারোয়ান এসে আমাদেরকে বলল, কি হয়েছে বাবারা, তোমরা এত ভয় পাইতেছো কেন? আমরা তার কাছে সব কিছু খুলে বলল আর সেই দোকানদারের কথাও বললাম। সে একটা অদ্ভুত রকম হাসি দিয়ে বলল, তোমরা যার কথা বলতাছ সে তো আজ থেকে 4 বছর আগে মারা গেছে। সে দিনরাত 24 ঘন্টা দোকান করতো একলা, তার কোনো বউ বাচ্চা ছিল না, সে একাই থাকত। একদিন হঠাৎ তার লাশ পাওয়া যায় তার দোকানের সামনে, সব এলোমেলো ছিল। আমরা সব গ্রামবাসীরা ভাবলাম ঢাকার দোকান, তার জানাজা পড়ায় কবর দিয়ে যায়। এটা না হয় বুঝলাম সে মারা গেছে, কিন্তু দারোয়ানকে আবার বললাম, কাল রাতে আমরা যে আমাদের গাড়ির ডালায় একটা লাশ আর দুটো মহিলাকে দেখেছি তারা কারা? উত্তরে দারোয়ান বলে, রাত্রিরে সেই দিক দিয়ে যেই গাড়ি যায় প্রায় কিছু লোকই সেই একই জিনিস দেখেছে, কিন্তু এর কোনো কারণ বা ব্যাখ্যা তার কিছুই জানা নেই। দারোয়ান আরও বলে, ওনাদের বাজার থেকে প্রায় 10 কিলোমিটারের মতো এই জিনিসগুলো হয়। পরে আমরা সারা রাত সেই বাজারে কাটাই এবং ফজরের আজান দেওয়ার পর সেখান থেকে বেরোই। পরে অবশ্য আমাদের রোডে কোনো প্রবলেম হয়নি, কিন্তু ঘটনাটা সচক্ষে দেখা বলে আজও আমি সেই ঘটনাটা ভুলতে পারিনি। সেই মহিলাগুলো ফিসফিস করে কি বলছিল, যখনই আমি সে কথা ভাবি আমার বুকটা কেঁপে ওঠে। গল্পটি এখানেই শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা জানা থাকে তাহলে সেটা আপনারা পাঠাতে পারেন ভয়েস রেকর্ডিং বা মেসেজের মাধ্যমে ফেসবুক পেজের লিংকে, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লাগলে সেটা আমাদের চ্যানেলে শোনানো হবে বা পডকাস্ট করা হবে।